তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকে একটি খুবই দুর্দান্ত স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য ভিডিওটিকে মিস করবেন না। সো গাইস, আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের নোটিফিকেশন বার কিন্তু হোয়াইট বা ব্ল্যাক হয়ে থাকে, যেখানে কিন্তু কোনো রকম ছবি সেট করা যায় না বা ছবি সেট করতে পারি না। সো গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল ফোনের নোটিফিকেশন বারে কিন্তু আমার ছবি সেট করা রয়েছে, এর ফলে কিন্তু মোবাইল ফোনটি দেখতে আগে থেকে অনেকটাই সুন্দর ও আকর্ষণীয় লাগছে। সো আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল ফোনের নোটিফিকেশন বারে আপনার ছবি বা যে কোনো ছবি শেয়ার করতে পারবেন, এবং আপনি যখন এই কাজটি করে আপনার বন্ধুকে দেখাবেন, তখন দেখবেন যে আপনার বন্ধুরা দেখে সত্যি অবাক হয়ে যাবে এবং তারা আপনাকে বলবে যে কীভাবে তুই এই কাজটি করেছিস, আমাকে একটু শিখিয়ে দে। তো এই কাজটি আমি কীভাবে করলাম বা কীভাবে আপনার মোবাইল ফোনে করবেন সেটি এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন নিয়ন মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন যে নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোনের নোটিফিকেশন বারে আপনার ছবি সেট করতে পারবেন। সো গাইস, সেটি করার জন্য কিন্তু আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য এখন আপনি মোবাইল ফোনের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পর এখন আপনি এখানে সার্চ করবেন যে নোটিফিকেশন বার কাস্টমাইজেশন। তো এখন আপনি এটি লিখে সার্চ করলে কিন্তু আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি অবশ্যই এই অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করবেন। তো ওপেন করার পর এখন আপনি এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই মোবাইল ফোনের নোটিফিকেশন বারে আপনার ছবি বা যে কোনো ছবি সেট করতে পারবেন। তো অ্যাপটিকে ওপেন করার পর এখন আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। তো স্টার্ট বাটনে ক্লিক করার পর এখন আপনি অবশ্যই এই যে তিনটি অপশান রয়েছে, তিনটি অপশানকে আপনি টিক মার্ক করবেন। তো এভাবে টিক মার্ক করবেন, তারপর এখানে এসে এটিকে অন করে তারপর ব্যাকে আসবেন, তারপরের অপশানে টিক মার্ক করবেন, তারপর এখান থেকে এটিকে অন করে ব্যাকে আসবেন, তারপরের অপশান থেকে টিক মার্ক করবেন, দেন এটিকে অ্যালাউ করবেন, ঠিক আছে? তো অ্যালাউ করার পর এখন আপনি এখানে দুটি অপশান পাবেন। এখন আপনি অবশ্যই প্রথম যে অপশানটি রয়েছে নোটিফিকেশন বার, গো টু কাস্টমাইজেস, এখন আপনি কাস্টমাইজ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আপনি নিচে একটি অপশান পাবেন যে নোটিফিকেশন থিম, এখন আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখন আপনি গ্যালারি, এই গ্যালারি অপশানে ক্লিক করবেন। তারপর এখন আপনি এখান থেকে চুজ ইমেজ ফ্রম গ্যালারি, এই অপশানে ক্লিক করবেন। তারপর গ্যালারি সিলেক্ট করে আপনার ছবি বা যে কোনো একটি ছবি সিলেক্ট করবেন, ঠিক আছে? এখন আমি আমার একটি ছবি এখান থেকে সিলেক্ট করছি, এখন আমি এই ছবিটিকে সিলেক্ট করে দিলাম। তো ছবি সিলেক্ট করার পরে এখন আপনি ছবিটিকে এইভাবে ক্রপ করবেন, ঠিক আছে? সো ক্রপ করার পর এখন আপনি ক্রপে ক্লিক করবেন। তো ক্রপে ক্লিক করার পর এখন আপনি অবশ্যই এটিকে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর দেখবেন যে আপনার ছবিটি মোবাইল ফোনের নোটিফিকেশন বারে সেট হয়ে গিয়েছে। এখন আপনি এই অ্যাপ থেকে পুরোপুরি ব্যাকে আসবেন। তারপর এখন আপনি এই যে উপরে একটা এরকম একটা আইকন পাবেন, ঠিক আছে? এই আইকনে ক্লিক করবেন বা এখান থেকে নিচে আসবেন, এইভাবে টানবেন, তাহলে কিন্তু আপনার ছবিটি এখানে দেখাবে। দেখুন, মোবাইল ফোনের নোটিফিকেশন বারে কিন্তু সেট হয়ে গিয়েছে। তো আপনার মোবাইল ফোনে দুটো কিন্তু নোটিফিকেশন থাকবে, এখন একটা হলো উপরের অরিজিনাল নোটিফিকেশন বার, দ্বিতীয়টি হলো এই নোটিফিকেশন বার, দ্বিতীয়টি কিন্তু আপনার ছবি সেট করা থাকবে। ঠিক এই ভাবে দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনে নোটিফিকেশন বারে আপনার ছবি সেট করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি যখন এটি করে সবাইকে দেখাবেন তখন দেখবেন যে সবাই অবাক হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।